2021-22 সেশনের জন্য স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে যারা সিলেক্টেড হয়েছেন এবছর, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো আজকে বেসিক্যালি আমি কিভাবে বাসায় বসে সহজে আপনি আপনার ফ্লাইটটা বুক করতে পারবেন, অবভিয়াসলি ঢাকা থেকে বুদাপেস্ট পর্যন্ত আসার জন্য, সেটা আমি দেখাবো। সো আই গেস আপনাদের স্কলারশিপে সিলেক্টেড হওয়ার পর এটাই এখন সব থেকে মূল কনসার্ন, যে আপনারা কত আগে ফ্লাইটটা বুক করতে পারেন, কারণ আদারওয়াইজ বিভিন্ন ধরনের হ্যাসেল হতে পারে। সো এই সব সমস্যার সমাধান প্লাস কিভাবে আপনি সহজে টিকিটটা কেটে ফেলতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সো লেটস স্টার্ট। টিকিট কাটার ক্ষেত্রে আমি হচ্ছে flightexpert.com থেকে প্লেনের টিকিট কেটেছিলাম, তো এটা আমি 100% আপনাদেরকে রিকমেন্ড করব না, বাট flightexpert.com অ্যাটলিস্ট ইজিয়ার ওয়ে, বিকজ আপনি হচ্ছে এটা থেকে মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক থেকে মানে ব্যাংকের কার্ড থেকে আপনি পে করতে পারবেন, প্লাস চাইলে নগদ বা বিকাশ এগুলো থেকেও পে করতে পারবেন। সো আই গেস এটা একটা বেটার অপশন, অ্যান্ড চাইলে দুইবার তিনবারেও পে করা যায়। ওকে, সো এখানে হচ্ছে আমার অলরেডি লগ ইন করা, আমি এটা আর আপনাদেরকে দেখালাম না। আপনাদের যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে একটা অপশন আসবে, আপনারা দেখবেন রেজিস্টার, রেজিস্টার দিয়ে আপনারা আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন, ওইটা দিলে আপনার ফ্লাইট এক্সপার্টে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। ওকে, সো ফ্লাই করবেন ঢাকা থেকে, ওকে আমি হচ্ছে 1 মাস পরের ফ্লাইট দেখি, ধরলাম জুনের 10 তারিখ, কারণ ফ্লাইট একটু আগে আগে বুক করা ভালো, তাতে হবে কি আপনি একটা চিপার অপশন পাবেন। আদারওয়াইজ আপনার হচ্ছে এমন যদি হয় যে আপনি 5 দিন পরে আপনার ফ্লাইট, আজকে আপনি বুকিং দিলেন 5 দিন পরের ফ্লাইট, আপনার সেক্ষেত্রে অনেক টাকা গুনতে হবে, অ্যান্ড অনেক সময় দেখা যায় একটা অনিশ্চয়তা থাকে, আমি প্লেনের টিকিট পাই কি না পাই, এই জিনিসগুলোর ঝামেলাটা থাকবে না। অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনি কয়জন যাবেন, এই অপশনগুলো, চিলড্রেন, ইনফ্যান্ট, এই অপশনগুলো দিবেন। তো আপনারা যারা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের জন্য আসবেন, আশা করি আপনারা একজনই আসবেন, সো এটা আমি চেঞ্জ করলাম না। এখানে ক্লাস আছে, ক্লাস আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি ইকোনমি ক্লাসেরটা দিয়ে আপাতত দেখাচ্ছি। ওকে, সো এখানে যে অ্যাভেলেবেল ফ্লাইটগুলো আছে ওই দিনে জুনের 10 তারিখ সেগুলো সব শো করছে, এই যে আপনারা দেখেন বিভিন্ন এয়ারলাইন্সের, এমিরেটস এর আছে একটা, এটা হচ্ছে 58,697.95 টাকা, অ্যান্ড রিফান্ডেবল, অ্যান্ড এটার হচ্ছে ট্রানজিট একটা, দেন কাতার এয়ারওয়েজ এর একটা আছে, এটারও ট্রানজিট একটা, এখানে ফ্লাইটের ডিউরেশন দেওয়া আছে যে কত ঘন্টার ফ্লাইট, অ্যান্ড দেন এই যে টাকার অ্যামাউন্টগুলো আছে, অ্যান্ড রিফান্ডেবল কিংবা নন রিফান্ডেবল, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। অ্যান্ড আপনি চাইলে এখানে হচ্ছে ফিল্টার করেও সার্চ করতে পারেন, যেমন হচ্ছে আপনি একটা ট্রানজিট নিতে চান বা দুইটা ট্রানজিট নিতে চান, দেন হচ্ছে কোন এয়ারলাইন্সে যেতে চান, এগুলো একটু এখান থেকে ফিল্টারে দেখতে পারেন। ওকে, এখানে এমিরেটস আছে, কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ, টার্কিশ এয়ারলাইন্স, দেন ফ্লাই দুবাই। ওকে, আমি এখানের একটা ফ্লাইটে বুক নাও যদি চাই, এই যে যেমন টার্কিশ এয়ারলাইন্সে আমি এটাতে বুক নাওতে গেলাম। ওকে, এই যে আমার ফ্লাইটের ডিটেলস চলে এসেছে, এখানে হচ্ছে ঢাকা থেকে প্রথম ইস্তানবুল যাবে, দেন ইস্তানবুল থেকে বুদাপেস্ট, অ্যান্ড দেন এখানে একটা 6 ঘন্টার ট্রানজিট আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইটটা ঢাকা থেকে মানে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 6:30, 6:35 ছাড়বে, দেন ইস্তানবুল পৌঁছাবে 12:10, এটা হচ্ছে ইস্তানবুলের সময়, নট বাংলাদেশি টাইম, এটা ইস্তানবুলের টাইম 12:10, দেন ওখানে আপনার 18:15 মানে 6:15 পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে দ্যাট মিন্স আপনার এখানে 6 ঘন্টার একটা ট্রানজিট, দেন ইস্তানবুলে যখন 6:15 বাজবে সেখান থেকে আপনার বুদাপেস্টে, বুদাপেস্টের উদ্দেশ্যে প্লেনটা ছাড়বে, তো বুদাপেস্টে আপনি পৌঁছাবেন বুদাপেস্টের টাইমের 19:15, মানে এটা হচ্ছে 7:15, 7:15-তে। সো এই হচ্ছে টোটাল কি বলে যে টাইম ফ্রেমটা আপনার ফ্লাইটের। ওকে, সো এইখানে হচ্ছে আপনি আপনার ডিটেলস দিবেন, এখানে আপনার নাম, আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসপোর্ট নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং দিবেন, অ্যান্ড এখানে কন্টিনিউ দিলে পরে কি হবে, আপনার বুকিংটা কনফার্ম হবে। তো বুকিংটা কনফার্ম হলে কি হবে, আপনার একটা মেইল আসবে, দেন আপনি হচ্ছে আপনার মেইলে গিয়ে চেক করবেন, এখানে যে মেইল অ্যাড্রেসটা দিবেন, কোথায় গেল, এই যে এখানে যে মেইল অ্যাড্রেসটা দিবেন, এই মেইল অ্যাড্রেসেই আপনার মেইলটা ওরা পাঠাবে যে আপনার হচ্ছে একটা বুকিং আছে, এটা বুকিংটা কনফার্মড। সো ওখান থেকে কনফার্ম হওয়ার পরে আপনি যাবেন হচ্ছে যে মাই বুকিংস একটা অপশন আছে, মাই বুকিংস। ওকে, আমি হচ্ছে এই
এগুলো আমার আগের ছিল, এই যে দেখতে পাচ্ছেন 22শে অক্টোবর, 15ই অক্টোবর, এগুলো হচ্ছে আমার আগের। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা একটার বেশি কখনো হচ্ছে বুক দিবেন না, তাহলে কি হবে আপনাদের এখানে কনফিউশন হবে যে আপনি যখন পেটা করতে যাবেন কোনটার জন্য পে করবেন, এইটা নাকি এইটা। সো আমার এই ধরনের প্রবলেমটা একটু হয়েছিল, আমি হচ্ছে একসাথে যে দেখতেই পাচ্ছেন যেখানে তিনটা বুক করেছিলাম। সো আমি বলবো যে আপনারা আগেই জেনে শুনে একটা বুক করবেন, তাহলে হচ্ছে আপনাদের পেমেন্টে আর আমার মতো কনফিউশন ক্রিয়েট হবে না। ওকে, সো দেন হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট সামারি আছে, আপনার এখানে অ্যাকাউন্ট সামারি থেকে মেক পেমেন্টে যাবেন। মেক পেমেন্টে গেলে এই যে দেখেন পেমেন্টের অপশনগুলো চলে এসেছে, ভিসা কার্ড দিয়ে করতে পারবেন, দেন হচ্ছে আপনার ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ডাচ বাংলা ব্যাংক, নগদ, বিকাশ, রকেট, ইচ অ্যান্ড এভরিথিং আই গেস অ্যাভেলেবেল এখানে। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমি পে ইন বাংলাদেশি টাকা এই অপশন থেকে প্রসিড দিলাম। এখানে হচ্ছে আপনার প্লেনের, ওখানে আমি দেখিয়েছিলাম যে প্রায় প্লেনের টিকিটের প্রাইস প্রায় 71,000 টাকার কাছাকাছি। 71,000 টাকা তো আপনি একবারে ট্রানজাকশনটা করতে পারবেন না, আপনার ডাচ বাংলা ব্যাংক বা রকেট বা বিকাশ থেকে যদি আপনি করতে চান। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি এখান থেকে মনে করেন আমি 50,000 টাকা দিব, বা 50,000 তো হাইয়েস্ট লিমিট, 40,000 দিব। অ্যান্ড এখানে একটা রিমার্ক আপনি লিখে দেবেন এখানে যে হাফ প্রাইস বা কিছু একটা, যেটা আপনি দিয়ে বুঝাতে চান যে আপনি অর্ধেকটা এখন দিচ্ছেন পরেরটা আবার দিবেন, এখানে একটা রিমার্ক লিখে দিবেন। দেন হচ্ছে মেক পেমেন্ট। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন, ওকে, এখানে হচ্ছে এই যে অপশনগুলো চলে এসেছে, এখানে হচ্ছে কার্ডের অপশন, কি কি কার্ড থেকে আপনি পে করতে পারবেন, মোবাইল ব্যাংকিং এর যে অপশনগুলো আছে যে বিকাশ, রকেট, নগদ, দেন মাই ক্যাশ, ইসলামী ব্যাংক, এম ক্যাশ, হোয়াট এভার, অ্যান্ড দেন নেট ব্যাংকিং, যে MTB, আইপে, ব্যাংক এশিয়া, বিভিন্ন অপশন আছে। আপনি হচ্ছে এখানে আপনার কার্ড নাম্বারটা দিবেন, যদি আপনি কার্ড থেকে পে করতে চান, কার্ডের এই যে CVC, আপনার কার্ডের যে কি বলে যে একটা টাইম ফ্রেম আছে, ওগুলো, কার্ড হোল্ডার নেম, এগুলো সব দিয়ে পে করে দিবেন। অথবা যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে চান, এখানে হচ্ছে যে বিকাশ যদি সিলেক্ট করি আমি, এটা হচ্ছে আমার বাংলাদেশি নাম্বার ছিল, তো এই এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন। সেই ক্ষেত্রে আগে এটা মেক শিওর করবেন যে আপনার বিকাশে এনাফ পরিমাণ টাকা আছে কিনা। তো বিকাশে 40,000 টাকা ইজ আ হিউজ অ্যামাউন্ট, যার কারণে এই কথাটা বললাম। এই যে এখানে কার্ডস এর যে অপশনটা আছে, এখানে যে আদার কার্ডস, এইটাতে প্রেস করলে দেখা যায় যে DBBL নেক্সাস অপশনটা আসে, হচ্ছে DBBL নেক্সাসে গেলে পরে এই যে এখানে আপনার কার্ড হোল্ডার নেমটা দিবেন, দেন হচ্ছে আপনার কার্ড নাম্বার, পিন কোড দিবেন, দেন সাবমিট। এটা করা হয়ে গেলে পরে আপনার অ্যাকাউন্ট থেকে ওরা 40,000 টাকা কেটে নিবে। অ্যান্ড দেন যদি আপনার বুকিংয়ে চলে আসেন, এখানে আপনার একটা মেইল যাবে, আপনি আপনার মেইল অ্যাড্রেসটা চেক করবেন, দেন মেইল আসবে ওখানে যে আপনার টিকিটের 40,000 টাকা দেওয়া হয়েছে। দেন আবার একইভাবে আপনি বাকি টাকাটাও এখানে পরিশোধ করতে পারবেন। অ্যান্ড আপনার যে টিকিটটা কাটা হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন, এই যে মাই ফ্লাইট বুকিংস, এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল ফ্লাইটের যে ডিটেলসগুলো এগুলো আপডেট হবে। অ্যান্ড এই যে এখানে এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা চেঞ্জ হবে যে বুক আমি দুটো ক্যান্সেল করেছিলাম, এই জন্য ক্যান্সেল এসেছে। আপনার এখানে টাকাটা দেওয়া হয়ে গেলে পরে এটা আপনার জন্য যে কনফার্ম এটা বোঝা যাবে। অ্যান্ড অলওয়েজ আপনার মেইল অ্যাড্রেসটা চেক করবেন, মেইলে অলওয়েজ আপনাকে ওরা আপডেট রাখবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আই গেস এটা হচ্ছে যারা আপনারা বাংলাদেশ থেকে বুদাপেস্টের উদ্দেশ্যে ফ্লাই করবেন, আমার মনে হয় যে আপনাদের অনেক কাজে লাগবে। আই ডোন্ট নো আমি ঠিকঠাক মতো আপনাদেরকে বোঝাতে পেরেছি কি না। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড হোপ টু সি ইউ ইন বুদাপেস্ট, অ্যান্ড হ্যাভ এ হ্যাপি অ্যান্ড সেফ জার্নি। থ্যাংক ইউ, গুড বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বা বাই।